মাছ ছিপ থেকে খুলে বস্তায় রাখার সময় সিধু লক্ষ্য করে এক বিচ্ছিরি ভয়ঙ্কর বড় বড় নখ ভর্তি হাত গাছের পিছন থেকে এসে তাদের বস্তা থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলায় বৃষ্টির আমেজে গরম গরম চপ ভাজা আর মুড়ি পুরো জমে যাবে। আর তাড়াতাড়ি পঞ্চা কাকার দোকান থেকে চপ মুড়ি কিনে মাচায় যেতে হবে। ওখানে জগা আর কালু আমার জন্য অপেক্ষা করছে। সিধু ছাতা হাতে বৃষ্টির মধ্যেই চপ মুড়ি কেনার জন্য হাঁটতে থাকে। পঞ্চা কাকার চপের দোকান গ্রাম থেকে একটু দূরে, এক অতিকায় বাঁশ বাগানের রাস্তা পেরিয়ে তারপরে এই দোকান। আশেপাশে কোনো বাড়িঘরও নেই, ছিটে বেড়ার এক দোকানেই পঞ্চা কাকা চপ ভাজে। ও পঞ্চা কাকা, আর তিনটে গরম গরম চপ দাও তো, আর তিনটে ঠোঙায় দু টাকা করে মুড়িও দিও, কাঁচা লঙ্কা দিতে ভুলে যেও না, জানো কই গো, তাড়াতাড়ি দাও না। ঠিক আছে দিচ্ছি দিচ্ছি, অত তাড়া কিসের, দেখছিস তো বুড়ো মানুষ একা হাতে সব সামলাতে পারি না। পঞ্চা কাকা একটা ঠোঙার মধ্যে তিনটে চপ আর তিনটে ঠোঙার মধ্যে মুড়ি দিয়ে দেয়। তারপর সিধু পঞ্চা কাকাকে টাকা মিটিয়ে বৃষ্টির মধ্যে ছাতা হাতে আবার হাঁটতে শুরু করে। নিজের মনেই মুখে শীষ বাজাতে বাজাতে হাঁটছিল সিধু, কিন্তু পাশ বাগানের রাস্তায় প্রবেশ করতেই তার গাটা কেমন যেন ঝমঝম করতে শুরু করলো। ওরে বাবারে, এই বৃষ্টির দিনেও কেউ কোথাও নেই, বাঁশ বাগানটাও এত ঘন, যেন মনে হয় এলাকার সব ভূত পেতনি ডাইনি শাকচুন্নি ব্রহ্মদৈত্য বাঁশের সিট ডগলায় বসে আমায় দেখছে। ওরে বাবারে, সিধু ভয়ে ভয়ে হাঁটতে থাকে। তারপরেই সে হঠাৎ দেখে একটা বাঁশ রাস্তার উপর হেলে পড়ে আছে। এটা দেখে সিধুর গোটা শরীরে একটা ঠান্ডা শিহরণ খেলে যায়। সিধু ওখানেই দাঁড়িয়ে পড়ে। এ নিশ্চয়ই কোনো ভূতের ফাঁদ, কোনো ঝড় তো হয়নি, তাহলে অসময়ে বাঁশ কেন রাস্তার উপর পড়ে আছে? আমি জানি এই বাঁশটা টপকে পার হতে গেলেই সটান আমাকে বাঁশ বাগানের সিট ডগলায় তুলে দেবে। সিধু এমন অবস্থায় ঠিক কি করবে ভেবে উঠতে পারে না। তারপরে তার চোখে পড়ে একটা মাছ রাস্তার উপর জমা জল দিয়ে এসে পড়ে থাকা বাঁশটার উপর দিয়ে লাফিয়ে একইভাবে জমা জল দিয়ে গিয়ে আবার কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। ওই তো মাছটা লাফিয়ে বাঁশটা পার করে ফেললো, কিছুই তো হলো না, যাই আমিও জোরে লাফ দিয়ে পালাবো। এই কথা ভেবেই সিধু জোরে এক লাফ দিয়ে বাঁশটাকে পার করে ফেললো। তারপর সে আর পিছন ফিরে তাকায় না, রুদ্ধ শ্বাসে সামনের দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এসে পৌঁছায় তাদের সেই বাঁশের মাচানের কাছে। কিরে অত হাঁপাচ্ছিস কেন, রাস্তায় কি কোনো ভূত দেখলি নাকি? আর কোনো ভয় নেই, মাচায় উঠে আয়, আমরা দুজন কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আরে না না, আড্ডায় আসতে দেরি হচ্ছিল তাই আর কি ছুটে ছুটে এলাম। এই বৃষ্টির দিনে তিন বন্ধু বাঁশের মাচায় বসে চপ মুড়ি খেতে খেতে নানান আলোচনা করতে শুরু করে। আড্ডা বেশ জমে উঠেছে। তখন সিধু বাঁশ বাগানের সেই কই মাছের কথাটা বলে। বলিস কিরে, নিশ্চয়ই এই বৃষ্টিতে পুকুরগুলো থেকে কই মাছ উঠছে, তুই মাছটাকে দেখে ধরলি না, ছুটে পালিয়ে এলি, তুই মহা ভেতুরাম একটা। আরে একটা কই মাছ ধরে কি হবে, মাছ ধরতে হলে কিলো পাঁচেকের কাতলা ধরতে হবে। এত বড় মাছ বৃষ্টির জলে ওঠে নাকি? সে তো পুকুরেই থাকে, আর আমাদের গ্রামে এমন কোনো পুকুর নেই যেখানে এত বড় মাছ আছে। কে বলেছে নেই, আছে বই কি? চাটুর যে পুকুরে এক একটা কচির ছেলে সাইজের মতো বড় বড় কাতলা মাছ আছে। কত যুগ হয়ে গেল ওই পুকুরে ত্রিসীমানায় কেউ যায়নি। এই কালু কি সব আজে বাজে কথা বলছিস, তুই জানিস না চাটুর্য পুকুর একটা অভিশপ্ত পুকুর। রাম রাম, তুই ভুলেও ওই চাটুর্য পুকুরে মাছ ধরার কথা মুখে আনিস না। এই চাটুর্য পুকুর হলো হরিহরপুরের এক জমিদারের বাগান বাড়ির পুকুর। পুকুরের আয়তন ছিল বিশালাকার ফুটবল মাঠের সমান। এই পুকুর একসময় ছিল এই গ্রামবাসীদের পানীয় জলের একমাত্র আস্থা ও ভরসা। পুকুরের জলও ছিল একদম কাঁচের মতো পরিষ্কার, আর জমিদার হরি চাটুর্যে ছিল খুবই দয়ালু ও নরম মনের মানুষ।
কিন্তু অমাবস্যার তৃতীয় রাতে ঘটে গেল সেই অভিশপ্ত ঘটনা। তারপর থেকে আজ অবধি দিনের বেলাও জমিদারের বাগান বাড়ির ওই পুকুরের দিকে যাবার সাহস কেউ করে না। সেসব ঘটনা ঘটে কয়েক যুগ পার হয়ে গেছে, তারপর থেকে কি আর কোনো কিছু হয়েছে নাকি যে তোরা এত ভয় পাচ্ছিস? কদিন ধরে খুব মাছ ধরতে ইচ্ছা করছে, আজ নেহাতি বৃষ্টি পড়ছে, না হলে আজই চাটুজ্যে পুকুরে যেতাম। মন্দ বলিস কালু, চাটুজ্যে পুকুর থেকে মাছ ধরলে কেউ কিন্তু আমাদের বাড়িতে কোনো নালিশ করতে আসবে না। শোন, তাহলে কাল সন্ধ্যেবেলায় আমরা তিনজন চাটুজ্যে পুকুরে ছিপ নিয়ে মাছ ধরতে যাবো। হ্যাঁ, কাউকে কিছু জানাস না যেন, তাহলে আমাদের যাওয়াটাই পণ্ড হয়ে যাবে। তিন বন্ধু মাচায় বসে এই সব আলোচনা করতে করতে ভুলেই যায় যে সন্ধ্যা পেরিয়ে বেশ রাত হয়ে গেছে। চারিদিকটা থমথমে, শুধু ব্যাং ও ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। এই সব আলোচনা এবার বন্ধ কর, অনেক রাত হয়েছে, চল বাড়ি ফিরে যাই। সিধুর কথা শুনে সবার মনে পড়ে যে অন্য দিনের তুলনায় আজ বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেছে। তারপর তিন বন্ধু আড্ডা শেষ করে যে যার মতো বাড়ির দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে কালু বলে, এই মনে থাকে যেন কাল সন্ধে হওয়ার আগেই বেরিয়ে পড়বি, ছিপ ছাতুর টোপ আর পিমরের ডিম নিতে ভুলবি না যেন। তারপর যে যার মতো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে ধীরে ধীরে সকাল হয়। সকালবেলা প্রতিদিনের মতোই পঞ্চা কাকা তার গরুটাকে মাঠে নিয়ে যায়। গ্রামবাসীরা সাধারণত এই মাঠেই গবাদি পশুদের ঘাস খাওয়ানোর জন্য এই মাঠেতেই খুঁটোয় বেঁধে যে যার বাড়ি চলে যায়। পঞ্চা কাকাও তার গরুটা মাঠে বেঁধে বাড়ি চলে আসে। তারপর সন্ধে হতেই তিন বন্ধু ছিপ হাতে বেরিয়ে পড়ে জমিদারের বাগান বাড়ির পুকুরের দিকে। পথে তাদের সাথে দেখা হয় পঞ্চা কাকার। বাচারা, তোরা আমার গরুটাকে দেখেছিস রে? আমার গরুটাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। না গো কাকা, আমরা তো তোমার গরুকে দেখিনি, মাঠের চারদিকটা ভালো করে খুঁজে দেখেছো তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুঁজেছি, কিন্তু এখন যে সন্ধ্যা হয়ে গেল, এই সন্ধ্যে বেলায় গরুটাকে কোথায় যে খুঁজি। কাকা, তুমি বরং বাড়ি ফিরে যাও, আজ তোমার আসতে দেরি হচ্ছে দেখে তোমার গরুটা মনে হয় নিজেই গোয়ালে ফিরে গেছে। তারপর পঞ্চা কাকা তার বাড়ির দিকে চলে যায়। আর সন্ধ্যার মেঘ ছাওয়া পূর্ণিমার চাঁদের আলোয় তিন বন্ধু গিয়ে পৌঁছায় জমিদারের বাগান বাড়ির সেই পুকুরের সামনে। আজ আকাশটা বেশ পরিষ্কার, বৃষ্টি পড়লে মাছ ধরতে আজ খুব অসুবিধা হতো। চাঁদের আলোয় তিন বন্ধু পুকুর পাড়ে ছিপ হাতে মাছ ধরতে বসে যায়। আর পুকুরের জলে ছিপের টোপ ফেলতে না ফেলতেই ছিপে মাছ উঠতে শুরু করে। মাছগুলো তাদের পিছনে রাখা এক চটের বস্তায় রাখে। ওহ, ফটাফট মাছ উঠছে রে, আজ এক বস্তা মাছ ধরেই আমরা বাড়ি যাব। তারপরেই হঠাৎ কোথা থেকে যেন শীতল বাতাস বয়ে আসতে লাগে। হে, হঠাৎ করে এমন ঠান্ডা বাতাস বইছে কেন রে? এই বর্ষাকালে তো এমন ঠান্ডা বাতাস বয় না। তিন বন্ধুর মধ্যে হঠাৎ কালু লক্ষ্য করে জলের উপর কি যেন একটা সাদা জিনিস ভাসছে, আর ধীরে ধীরে সেটা যেন তাদেরই দিকে এগিয়ে আসছে। ওই, তোরা দেখতে পাচ্ছিস জলের উপরে এই সাদা মতো ওটা কি ভাসছে রে? হ্যাঁ, তাই তো, জমিদার পুকুরে এত বড়, ওটা কি ভাসছে? শুধু ভাসছে তাই নয়, ওটা যে আমাদের দিকেই এগিয়ে আসছে। ওই হাওয়ার প্রভাবে বস্তুটি ভাসতে ভাসতে তাদের একদম সামনে চলে আসে। আর বস্তুটিকে একদম সামনে থেকে দেখে তারা রীতিমতো ভয়ে আঁতকে ওঠে। আরে, এটা যে পঞ্চা কাকার গরু রে, জমিদারের পুকুরে মরে ভাসছে, এ কি করে এখানে এলো? সিধু, তুই এত ভয় পাস না, গরুটা মনে হয় তেষ্ণায় জল পান করার জন্যই পুকুরে এসেছিল, আর কোনো রকমে জলে পড়ে গিয়ে আর উপরে উঠতে পারেনি। কাল সকালে গিয়ে পঞ্চা কাকাকে খবরটা দেবো, এখন চল ওই দিকটা গিয়ে ছিপ ফেলি। তারা পিছন ফিরে বস্তার দিকে তাকাতেই দেখে বস্তার মধ্যে একটাও মাছ নেই, বস্তা পুরো ফাঁকা। এই জগা, বস্তা থেকে মাছগুলো কোথায় গেল রে? বস্তা যে পুরো ফাঁকা,
আমরা যে এত মাছ ধরলাম কোথায় গেল? আমরা এতক্ষণ বস্তার দিকে লক্ষ্যই করিনি, মনে হয় মাছগুলো লাফিয়ে বেরিয়ে পুকুরের জলে পড়ে গেছে। চল আমরা ওই দিকটায় গিয়ে বসে ছিপ ফেলি। তারপর তিন বন্ধু জমিদারের পুকুরে আবার ছিপ ফেলতে শুরু করে, আর রীতিমতো তারা টপাটপ মাছ ধরে তাদের পিছনের বস্তায় রাখে। এর কিছুক্ষণ পর মাছ ছিপ থেকে খুলে বস্তায় রাখার সময় সিধু লক্ষ্য করে এক বিচ্ছিরি ভয়ঙ্কর বড় বড় নখ ভর্তি হাত গাছের পিছন থেকে এসে তাদের বস্তা থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে সিধুর গলা নিমেষে শুকিয়ে যায়। ভয়ে আস্তে করে সে কালুকে ডেকে বলে, এই একটা হাত আমাদের বস্তা থেকে মাছ তুলে ওই ওই গাছের আড়ালে নিয়ে চলে গেল। কি আজে বাজে বকছিস বলতো, বস্তায় তো এখন আমরা যা মাছ ধরলাম তাই আছে। আমি মাছ গুনে গুনে রাখছিলাম, একটা মাছও তো কম হয়নি। ওদের মনের ভুল, এমন ছমছমে পরিবেশে মাছ চুরি করলে অমন একটু আধটু মনে হয়। এই তুই মাছ ধরায় মন দে, বস্তা ভর্তি হলেই আমরা চলে যাব। এই কথা বলে তিন বন্ধু আবার মনোযোগ দিয়ে মাছ ধরতে শুরু করে। তারপর তাদের পিছন দিকের কাছের আড়াল থেকে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার ডাইনি, আর ধীরে ধীরে সে ওই তিনজনের দিকে এগোতে থাকে। কি সুন্দর গন্ধ চপের! দাদা, ও দাদা, আমাকে দুটো মাংসের চপ দিন তো। এত রাতে শ্মশানে একজন মহিলাকে দেখে হরেন বেশ অবাক হয়, কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে, এই নিন আপনার চপ। যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায়, তখনই সেই হাত দেখে হরেন চমকে ওঠে। সে দেখে একটা কঙ্কালের হাত। আহা, কাঁদিস না বাবা, কাঁদিস না, এবার চুপ কর। তোর বাবা খুব ভালো মানুষ ছিল রে, এত তাড়াতাড়ি ভগবান যে ওকে তুলে নেবে বুঝতে পারেনি। কেন এরকম হলো বলো তো জেঠু, এখন আমি কি করে সব সামলাবো? ঠিক তখনই বিশু তাদের কাছে আসে এবং বলে, আশিস চল বাবা চল, ওদিকে সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ, কিন্তু এতগুলো লোক, আমাদের তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তাছাড়া আশিসও সকাল থেকে কিছু খায়নি, কিন্তু এই শ্মশানের আশেপাশে তো কোনো খাবারের দোকানও দেখতে পাচ্ছি না যে। ঠিক তখনই বিশু দূরে একটা চপের দোকান দেখতে পায় আর বলে, ওই দেখো নগেনদা, ওই দূরে একটা চপের দোকান আছে, চলো ওখান থেকেই আমরা সবাই চপ কিনে খাই। তারপর তারা সবাই মিলে হরিণের চপের দোকানের কাছে যায়। আসুন দাদা, আসুন আসুন, কি চপ খাবেন বলুন, ভেজ না নন ভেজ? ও বাবা, তোমার কাছে ভেজ নন ভেজ দুই আছে দেখছি। ঠিক আছে, তুমি সবাইকে একটা করে আলুর চপ আর একটা করে মাংসের চপ দাও। হরেন সবাইকে একটা করে আলুর চপ এবং একটা করে মাংসের চপ দেয়। সবার চপ খাওয়া হয়ে গেলে বিশু বলে, আরে দাদা, এই মাংসের চপগুলো তো খুব সুন্দর হয়েছে, একটু অন্য রকম, কেমন যেন ওই তন্দুরি তন্দুরি গন্ধ। ঠিক বলেছিস বিশু, আমারও আলুর চপের থেকে মাংসের চপটাই বেশি ভালো লেগেছে। ঠিক আছে বলো ভাই, ওই ওই সব মিলিয়ে তোমার কত টাকা হলো? চপের দাম মিটিয়ে সবাই শ্মশান থেকে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, হরেন তখন দোকানে চপ ভাজছে। ঠিক সেই সময় দিলু সেই রাস্তা ধরে সাইকেল নিয়ে ফিরছিল। হরেনের চপের দোকানের সামনে দাঁড়িয়ে সে বলে, হরেনদা, ও হরেনদা, তোমার তো বিশাল ব্যাপার দেখছি। কেন রে দিলু, আমি আবার কি করলাম? আরে তোমার দোকানের মাংসের চপ খেয়ে তো সবাই একেবারে প্রশংসায় পঞ্চমুখ। যেই এই শ্মশানে আসছে সেই তো তোমার চপের খুব প্রশংসা করছে। কিন্তু তুমি এত মাংসের চপ বানাচ্ছ কি করে? তোমাকে তো কোনোদিনও বাজারে মুরগির মাংস কিনতে যেতে দেখিনি। দিলুর কথা শুনে হরেন যেন একটু ভয় পেয়ে যায় আর বলে,
আরে না 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 না, আমি আসলে রাত্রে বাড়ি ফেরার সময় মুরগির মাংস কিনে নিয়ে যাই, আর বাড়িতে মশলা বানিয়ে এখানে নিয়ে আসি, তাই তোরা কেউ দেখতে পাস না আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ছটা মাংসের চপ দাও তো, আমি নিয়ে বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেল। চপ নেওয়া হয়ে গেলে দিলু সেখান থেকে চলে যায়। আর একটু জন্য ধরা পড়ে যাচ্ছিলাম, বেশি বেশি কথা, চপ খাচ্ছিস খানা বাবু, কি দিয়ে বানাচ্ছি তা জেনে তোদের কি লাভ? না না, অনেক রাত হয়ে গেছে, আর মনে হচ্ছে এই শ্মশানের দিকে কেউ আসবে না, যাই গিয়ে কালকের চপের জোগাড়টা করে আসি। এই বলে সে ধীরে ধীরে শ্মশানের ভেতর দিকে যায়, এবং সেখানে গিয়ে চিতার উপর থেকে কাঠ সরিয়ে যে অবশিষ্ট আধ পোড়া কাঁচা মাংস পড়ে থাকে সেইগুলো তুলে একটা পাত্রে জমা করতে থাকে। আসলে সে এতটাই লোভী যে অল্প একটু মুরগির মাংসের সাথে এই মানুষের দেহের আধ পোড়া মাংস মিশিয়ে চপ বানায়। এই মাংসের চপগুলো তো বেশ ভালোই বিক্রি হচ্ছে, আর কেউ ধরতেও পারছে না। এবার থেকে ভাবছি এই পোড়া মাংস দিয়েই চপ বানাবো, আর শুধু শুধু মুরগির মাংসের সাথে মিশিয়ে বানানোর কোনো দরকার নেই, এমন মশলা দিয়ে কেরামতি করে দেবো যে কেউ ধরতেই পারবে না। যেমন বলা তেমন কাজ। হরিণের লোভ দিন দিন এতই বেড়ে যায় যে সে এবার থেকে শুধু এই শ্মশানের আধ পোড়া পচা মাংস দিয়ে চপ বানিয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে থাকে। কিন্তু শ্মশানের আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় দূর দূরান্ত থেকে যারা এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসে তারা তার দোকান থেকেই চপ কিনে খেতে বাধ্য হয়। এছাড়াও অনেকে বাড়ি ফেরার পথে তার দোকান থেকে চপ কিনে নিয়ে যায়। কিন্তু দিন দিন এইভাবে চলতে থাকায় তার চপ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও যায়, এমনকি ডাক্তাররাও রোগী দেখে রোগের কারণ ধরতে পারে না। একদিন আর ছাত্র পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেল, বেয়াদব ছেলেগুলো একদম পড়াশোনায় মন নেই, ওদের বোঝাতে বোঝাতেই যে এত রাত হয়ে গেল, এত রাত্রে কোনো অটোরিকশা পাবো বলে মনে হয় না, না আজ দেখছি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে, এই বয়সে কি আর এত হাঁটতে পারি। এই বলে হারাধন মাস্টার মশাই হাইওয়ের পথ ধরে হেঁটে বাড়ি ফিরতে থাকেন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে একটা লরি এসে হারাধন মাস্টার মশাইয়ের দেহ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তার তিনকুলে কেউ না থাকায় তার মৃতদেহ সৎকার করতেও কেউ আসে না। তার আত্মা দেহ ছেড়ে উঠে বসে বলে, হায় রে, আমার মুখাগ্নি করারও কেউ নেই, যাই নিজেই শ্মশানের দিকে চলে যায়, বাকি জীবনটা আমি সেখানেই শান্তিতে কাটিয়ে দেব। এই বলে মাস্টার মশাইয়ের আত্মা শ্মশানের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসেন। তখনই তিনি দেখতে পান কেউ একজন সেই দিকে আসছে। আজকে শ্মশানে তিন তিনটে মরা এসেছে, উহ বেশ অনেকখানি মাংস পাওয়া যাবে, কাল বেশ ভালোই বিক্রি হবে, যাই আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নি। তারপর হরিণ সেখান থেকে পোড়া মাংস নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনা মাস্টার মশাইয়ের আত্মা গাছের আড়াল থেকে দেখে। আরে এটা তো হরিণ, না আপনটাকে আর মানুষ করতে পারলাম না, সেই ছোটবেলা থেকে সব সময় অসৎ উপায় ধরে চলে, দাঁড়া তোকে কাল মজা দেখাচ্ছি। পরের দিন হরেন সারা দিন ধরে চপ বিক্রি করে, কিন্তু ঠিক যখন সন্ধ্যা পেরিয়ে রাত নামে একজন মহিলা মাথা ভর্তি ঘোমটা টেনে তার দোকানের সামনে আসে আর বলে,
কি সুন্দর গন্ধ চপের। দাদা, ও দাদা, আমাকে দুটো মাংসের চপ দিন তো। এত রাতে শ্মশানে একজন মহিলাকে দেখে হরেন বেশ অবাক হয়, কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে, এই নিন আপনার চপ। যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায়, তখনই সেই হাত দেখে হরেন চমকে ওঠে। সে দেখে একটা কঙ্কালের হাত। হরেন প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে, ওই মা, কে কে কে? তারপর ওই কঙ্কালের হাত দুটো হরেনের গলা চেপে ধরার জন্য এগিয়ে যায়। হরেন প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সে প্রচণ্ড হাঁপিয়ে যায় এবং একটা গাছের তলায় বসে পড়ে। জল, জল, একটু জল দাও। ঠিক তখন কেউ যেন হরিণের দিকে এক ঘটি জল এগিয়ে দেয়। হরিণ ঠক ঠক করে জলটা খেয়ে নেয়, তারপর ভয় ভয় পিছন দিকে ঘুরে দেখে সেই ঘোমটা পড়া মহিলা দাঁড়িয়ে। হরেন কিছু বলে ওঠার আগেই সেই হাতগুলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধরে উপরের দিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ও, কে কে আপনি? আর আর এইভাবে আমার পেছনে পড়ে আছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তখন ওই মহিলা আস্তে আস্তে তার ঘোমটা তোলে। তার মুখ দেখে হরেন তো অবাক। জীবিত থাকতে তো তোকে মানুষ করতে পারিনি, আজ ভূত হয়ে তোকে আমি উচিত শিক্ষা দেব। তারপর মাস্টার মশাই একটা বেতের ছড়ি নিয়ে হরেনকে খুব মারতে থাকেন আর বলেন, ছেলেবেলায় তুই চুরি করে টুকলি করে পাস করতি, আর এখনো তুই সেই অসৎ উপায়ে রোজগার করছিস, আজ তোকে মেরে পিঠের চাল তুলে নেব। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাকে ছেড়ে দিন মাস্টারমশাই, কোনোদিন হবে না মাস্টারমশাই, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব, বল বল, আর কোনোদিন করবি? করবি এরকম? আমাকে ছেড়ে দিন মাস্টার মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনো এই কাজ করব না, সৎ উপায়ে চপ বানিয়ে বিক্রি করব, আমাকে আপনি ছেড়ে দিন। মাস্টার মশাইয়ের আত্মা হরিণের মাথায় হাত রেখে বলেন, ছাত্র ছাত্রীদেরকে শাস্তি দিতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু কোনো ছাত্র ছাত্রী যদি অসৎ উপায় অবলম্বন করে, তবে তাদেরকে শাস্তি দিয়ে সঠিক পথ দেখানোই তো আমাদের লক্ষ্য। এরপর হরিণ মাস্টার মশাইয়ের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে। পরের দিন সকালে হরিণ গ্রামের কিছু লোক নিয়ে হাইওয়ের ধার থেকে মাস্টার মশাইয়ের দেহ তুলে এনে ওই শ্মশানে তার মুখাগ্নি করে। মাস্টার মশাইয়ের অতৃপ্ত আত্মা শান্তি পায়। হরিণও তারপর থেকে সৎভাবেই চপ বিক্রি করতে থাকে। তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও, আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের ফিয়ারি টুনস বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও। আর আমাদের আরও একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো। কী ভাবছো? তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি।